দেশের 76তম স্বাধীনতা দিবস উদযাপনে 21টি গান স্যালুট দেওয়া হয়েছে, আর এই গান স্যালুট দেওয়া হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাউজাত বন্দুক ATAGS দিয়ে। কি এই ATAGS? এর পুরো নাম অ্যাডভান্স টর আর্টিলারি গান সিস্টেম। এতদিন পর্যন্ত ব্রিটিশ কামান ব্যবহার করা হতো। এবছর 15 আগস্ট ব্রিটিশ কামানের সঙ্গে ATAGS ও ব্যবহার করা হয়েছে। 155 mm ব্যারেলের এবং 52 ক্যালিবারের এই কামান যৌথভাবে তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO এবং পুনের আর্মেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ARDE। দেশীয় প্রযুক্তিতে এই কামান তৈরি প্রকল্প শুরু হয়েছিল 2013 সালে। ভারতীয় সেনার পুরানো কামানের জায়গায় নতুন এবং অত্যাধুনিক 155 mm গোলাযুক্ত কামান অন্তর্ভুক্ত প্রয়োজন ছিল। সেনা সূত্রে খবর, খুব শীঘ্রই ATAGS কে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বহুবার পরীক্ষা নিরীক্ষার পর নানান ধাপে কামানের আধুনিকরণের পর 2016তে বালেশ্বরের DRDO প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্টের ATAGS এর প্রযুক্তিগত পরীক্ষা করা হয়। 2017 সালে আগস্টে ফের পোখরান শিল্ড ফায়ারিং রেঞ্জে ATAGS কামান 48 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করে। DRDO এর দাবি, সামরিক কামানের যা রেঞ্জ থাকে তার থেকে এই কামানের রেঞ্জ 20% বেশি। ATAGS কামানের রেঞ্জ 48 কিলোমিটার। কামানের স্বয়ংক্রিয় কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম রয়েছে। কামানে রয়েছে C4I, অর্থাৎ কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার্স অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম। স্বদেশী কামান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উদযাপনের দিন বলেছেন, যে আওয়াজ আমরা সব সময় শোনার জন্য উদগ্রীব ছিলাম, 75 বছর পর তা শুনতে পেলাম। 75 বছর পর দেশীয় প্রযুক্তির তৈরি কামানের তোপ দেখে স্যালুট জানানো হয়েছে।